গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকেও সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর আমার প্রথম দফার যে কাজ থাকে সকালবেলা সেই সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবার দ্বিতীয় দফার কাজ আছে, তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর আবার স্টার্ট করবো। রুদ্র এখনও বাড়িতে রয়েছে, প্ল্যানটা এখনও যায়নি, তো ও গেলে তারপর আমি দ্বিতীয় দফার কাজ শুরু করে দেবো। আর আজকে যেহেতু একদম সপ্তাহের শেষ, আর আমার কি হয় বলতো, সপ্তাহের প্রথম দিকে প্রচুর বাজার থাকে, ফ্রিজ ভর্তি থাকে, আর এখন তো সপ্তাহের শেষ, একেবারে ফ্রিজ ফাঁকা। তাই আমি কি করি, আবার কালকে ধরো বাজার হবে, তো সেই কারণে আজকে ফ্রিজ ফাঁকা হয়ে গেছে, আজকে ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো। এমনিতে আমার যেহেতু একদম রিসেন্ট কেনা হয়েছে, ফ্রিজটা একদম পরিষ্কারই আছে ভেতরটা, তবু আমার যেহেতু পরিষ্কার করার একটা স্বভাব আছে বা বাতিকও আছে, সেই কারণে আমি আজকে আর একটুখানি পরিষ্কার করে, মানে এরকম করি, সপ্তাহে শেষে যখন সব সবজি শেষ হয়ে যায় তখন ফ্রিজটাকে পরিষ্কার করে আমার নেক্সট যে সবজিগুলো আনা হয় সেগুলোকে আবার রাখি, তাহলে আমার ফ্রিজটাও পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি আমার এমনিতেই ভালো লাগে, বেশিরভাগ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তোমরাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আমি জানি অনেকের কমেন্ট পড়ে সব জানি, তো সেটাও ভাবছি বলো বাড়িঘর পরিষ্কার রাখবো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সব কিছু আমাদের হেলথের জন্য ঠিক আছে, আর দৃষ্টির জন্য মানে দর্শনের জন্য ঠিক আছে, তাই না বলো? তো চলো আর কথা বাড়বো না, এবার রুদ্র চলে গেলেই আমি আমার ফ্রিজ পরিষ্কার করার কাজ শুরু করে দেবো। আমি সমস্ত জিনিস যেগুলো কাটাকুটি করে রেখেছি সেগুলো বাইরে রেখেছি, পরিষ্কার করে আবার একদম চলো স্টার্ট করে দিই। এই দেখো দুষ্টু পড়াশোনা করছে, স্টোরি টেলিং শিখছে, পড়াশোনা করছে, আর আমার কাজ হয়ে গেছে, এগুলো একটু পড়িয়ে নেবো। আর আজকে ওরে বাবা রে বাবা অফিস গেছে,
ওর কি কষ্ট বাবা, অফিস চলে গেছে আর তারপরে মামা পড়তে বসিয়ে দিয়েছে, খুব কষ্ট তাই না বাবা? আরে বাবা এ খুব কষ্ট। আজকে যেহেতু মানে সপ্তাহে শেষ, আবার একটু টুকটাক বেশ কাজ থাকে, সেই জন্য ওর পড়াটাকে একটু আজকে অন্তত সপ্তাহে একটা দিন একটু অন্তত হালকা করে দিই জানো, মানে আমার একটু নিজের কাজ থাকে। আমি দেখো চুল বেঁধেছি, বিনুনি করেছি, বহু দিন পরে বিনুনি করলাম, খুব ইচ্ছে হলো জানো, তাকে যেন একটা দেখলাম এরকম সেদিন ঘুরতে। আমি না ভাবছি যে বেশ সুন্দর করে চুলটা আঁচড়েছে, তো আমি তো আগে এরকম করে বিনুনি করতাম, চলো করি। তারপর তো চুলটা তো এখন একটু অনেক পাতলা হয়ে গেছে, আগে তো অনেক মোটা ছিল, তাও করলাম একটুখানি, তাও বেটার চুলটা হয়েছে বলে করলাম। চলো ওকে করিয়ে নি, তারপর নেক্সট কাজ করবো, কাজই না শেষ নেই, দূর বাবা ভাল লাগে না। চলো চলো বলো, ঘর মোছা স্টার্ট করে দিয়েছি, আর এখন না এইভাবে না বসে বসে, আমি তো বলেছিলাম না তোমাদেরকে যে আমি বসে বসে ঘর মুছি, এখন আর আমি বসে বসে পারছি না, কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা হয় গো, প্রচুর ব্যথা হয়, সেই জন্য এখন আমি এই লাঠিটা ইউজ করছি, লাঠি দিয়ে দিয়ে করছি। আর এখন কিন্তু আমার মানে আজকে লাঞ্চ হয়ে গেছে, শুধুমাত্র সিম্পল লাঞ্চ হয়েছে, অনেকদিন মাছ খাচ্ছে আর ভালো লাগছে না, সেই কারণে আজকে শুধু মানে মুখ কলা মুখ দিয়ে মুখ আর মুসুর দিয়ে আর কি ডাল করেছি, বেশ সুন্দর করে একটু চাপ চাপ করে ডাল করেছি, আলু সেদ্ধ ভালো করে মেখেছি, আর ডিম ভাজা। আজকে এই আমাদের লাঞ্চ, কিন্তু আমি রাত্রে তরকারিটা বানাবো, তবে আমি স্নান টান করে এসেছি, ঘরটা মুছে নিয়ে আর রান্না করে ঢুকবো না, একবারে স্নান করে পরিষ্কার হয়ে তারপরে আমি বানাবো ডিম আলু তরকারি, ডিম ভেজে আলু দিয়ে তরকারি করবো, ওটা রাত্রে রুটির সাথে দারুণ যায়, দারুণ জমে যায়। এমনিতে ডিম আমাদের সবার খুব খুব ফেভারিট, তো চলো আগে এবার মুছে নিই, মুছে স্নানটা করে নিই, তারপর আবার রান্নাঘরে ঢুকবো, ঠিক আছে? চলো মুছি মুছে নিই, এটা করে মুছতে খুব একটা সুবিধে হয় না, তবুও কি করবো বলো, এটা করে মুছতে খুব ব্যথা করে গো কোমরে। চলো বেরোবে, তো যখন বেরোবে আর কি, তখন যে গাড়িটা না আস পায় আর কি, সবাই একসাথে নামে ওটা তো হবে না, সেই জন্য নিজেই গাড়ি নিয়ে চলে গেছে, একেবারে ও গাড়ি থেকে বেরিয়ে গাড়ি মানে বুক নিয়ে এখন চলে আসবে। আর এখন দোকানপাট তো তিনটে সাড়ে তিনটের মতো বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই কারণে ও নিজে গাড়ি নিয়ে চলে গেছে। আর এখন দেখো কার্টুন দেখছি, শুধু কার্টুন, বিশ্বাস করো কিচ্ছু দেখতে দেয় না, না একটা খবর না একটা কিছু, শুধু ওই বলু টমের জেরি ল্যাম্পোর শুধু এইসব দেখছে জানো তো, কিচ্ছু দেখ না, খবর খবরের কথা আর বলো না, মানে আমি সত্যি আর খবর দেখছি না, খবর দেখলেই এত ভয় পেয়ে যাচ্ছি না, মনে হচ্ছে মানে এমনিতে মনে হচ্ছে বেশ ভালো আছি, নর্মাল আছি, ঠিক আছে, কিন্তু যখনই খবর দেখছি না তখনই মনে হচ্ছে ওরে বাবা রে কী হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার হচ্ছে। আর আজকেই তো দেখলাম আমি শুধু এই সকাল থেকে মনে মনে ভাবছি যে আমরা যে বিপদে পড়ছি, মানুষেরা যে বিপদে পড়ছে, মানুষই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, মানুষই কিন্তু সাহায্য করছে আমাদেরকে, আবার কিছু সুবিধাভোগী মানুষ কি করছে না, মানে তাদের নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এই সময়ে, ভাবতে পারছো? মানে মানুষের মধ্যেই যেমন ভগবান রয়েছে, ঈশ্বর রয়েছেন, ঠিক সেই রকম মানুষের মধ্যেও কিন্তু শয়তানও রয়েছে, যদিও সেটার ভাগ কম, ভগবানের ভাগ বেশি, ভালোর ভাগ বেশি, খারাপের ভাগ সবসময় কম, কিন্তু তবুও তো রয়েছে, তাই মানে কে ভগবান আর কে শয়তান এটা কিন্তু আমরা একদমই বুঝতে পারি না, এটা কিন্তু আমাদেরকে চিনে নিতে হবে, আর যদি না চিনতে পারি তাহলে কিন্তু আমাদের সব সময় মানে কি বল বিপদে পড়তে হবে, তাই খুব সাবধান, মানুষরূপী শয়তানগুলোকে চিনে নাও, মানুষরূপী ভগবানগুলোকেও চিনে নাও, চিনে নাও আর কি, আমিও নিজেকেও বলছি যে আমাকেও চিনতে হবে, মানুষের মধ্যেই সমস্তটা রয়েছে, খুঁজে নিতে হবে। তো সত্যি খবরে দেখছি এইসব আর ভাবছি যে সত্যি কেউ কেউ এইসব কত সাহায্য করছে, আবার কেউ কেউ আখের কিছু নিয়ে নেবে, আর যাই হোক যে যেরকম করবে, আমি তো বিশ্বাস করি যে যেরকম করবে সে সেরকম করবে।
ফল পাবে এটা আমি বিশ্বাস করি। তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর কি খুব একটা মানে ভীষণ একটা সিম্পল দিলাম, জাস্ট আমার সারাদিনে যা সব আর কি কাজ করার মতো, কেমন লাগলো জানাবে তোমরা। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মাস্ক ব্যবহার করো, বাইরে অকারণে বেরিও না, ডিস্টেন্স বজায় রেখো, সাবধানে থেকো, সতর্ক থেকো। চলো আজকের মতো টাটা।